আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজার একটি কেক তৈরি করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। এই কেকটা আপনার ছোট কিংবা বড় যারা শখে বসেতে, যে একটা পার্টিতে বা পার্টি নিজের হাতে একটা কিছু তৈরি করতে চান ছেলে মেয়েদের জন্য, সেজন্য আপনার এই কেকটা তৈরি করে তাদেরকে সারপ্রাইজ করতে পারেন। তো আজকে খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে একটি কেক রেসিপি তৈরি করে দেখাবো। তো আজকের কেকটার জন্য কোনো আটা, ময়দা কিংবা কোনো কিছুর প্রয়োজন নেই। তো আমি একদম অল্প কিছু উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করব। দেন আমি এখন দেখাবো কী কী নিচ্ছি আজকের এই কেক রেসিপির জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন চকো ফান বিস্কিট। তো এই বিস্কিটটা আপনার যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো এই বিস্কিট থেকে আমি এখানে চারটা বিস্কিট নিয়েছি ছোটো প্যাকেটের। তো আপনার চাইলে বড় প্যাকেট কিংবা ছোট প্যাকেট, যে যেরকম সাইজের কেকটা তৈরি করতে চান সেই অনুপাতে আপনার বিস্কিটগুলো নিতে পারেন। তো আমি এখানে চার প্যাকেট বিস্কিট নিয়েছি, সবগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই কেকটা এত সহজে তৈরি করতে পারেন, তো ছোটরা চাইলে কিন্তু এই কেকটা আপনারা সহজ পদ্ধতিতে তৈরি করতে পারেন। তো আমি বিস্কিটের উপরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এটা আপনারা লিকুইড গরুর দুধ কিংবা পাউডার দুধও কিন্তু গুলে তারপর দিতে পারেন। তারপর আমি চিনি অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিচ্ছি, কারণ বিস্কিট কিন্তু এমনিতে একটু মিষ্টি টাইপের, সেজন্য চিনিটা বুঝিয়ে দিতে হবে। চিনিটা দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যখন বিস্কিটগুলো একটু নরম হয়ে এসেছিল সে পর্যায়ে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিয়েছি। 2টি ডিম দেওয়ার পর আমি একটি হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকবে না, সেক্ষেত্রে আপনারা চামচের সাহায্যে কিংবা একটি যে কোনো কিছু দিয়ে কিন্তু গুলে নিতে পারেন। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। কিছুক্ষণ মিক্স করার পর আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তো আমি এখানে বেকিং পাউডার দিচ্ছি 1/2 চা চামচের মতো। তারপর দেব ব্যানানা এসেন্স, এটা আপনারা ডিমের যে গন্ধটা সেটা না আসার জন্য দিতে পারেন। তো ব্যানানা এসেন্স আমি 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণটা বিট করে নিচ্ছি। তো আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক রকমের কেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আজকে আমি এতটা সহজেই তৈরি করে নিচ্ছি, যারা শখ করে বা শখের বসতে আপনার ছোটরাও কিন্তু তৈরি করে নিতে পারেন। কেক তৈরি করার পর আমি যে কেকের মলটা সেটার মধ্যে হালকা একটু তেল আর একটা পেপার কেটে দিয়ে দিয়েছি, তার উপরে আমি কেকটাকে ঢেলে দিচ্ছি, কেকের যে মিশ্রণটা সেটা। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ওভেনে তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু এটা চুলায় তৈরি করে নিতে পারেন। যাদের কাছে ওভেন নেই সেক্ষেত্রে আপনারা চুলায় একটি হাঁড়িতে পানি দিয়ে, পানির উপরে একটি স্ট্যানার দিয়ে, তার উপরে আপনারা পাত্রটা বসিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করতে পারেন 30 মিনিটের মতো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ওভেনে অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন কেকটা অনেকটা ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চকোবিন, এটা আপনাদের অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে যারা বাচ্চারা খুব পছন্দ করে দেখার সৌন্দর্যের জন্য এটা দিয়ে দিতে পারেন। তো আমার মোট এখানে সময় লেগেছে 10 মিনিটের মতো। 10 মিনিটে কিন্তু কেকটা অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এখন কেকটা পরিবেশন করে আপনাদের দেখাবো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেন আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি কেকটাকে, উপর পেপারটাকে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি কেটে এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই কেকটা আপনি চকলেট কেক হিসাবেও চালিয়ে দিতে পারেন। অনেকে কিন্তু বার্থডে কেক হিসাবে আপনারা বলে থাকেন, আপু আমি কেকের পরিমাণটা বুঝতে পারি না, ময়দার পরিমাণটা বুঝতে পারি না, আটার পরিমাণ বুঝতে পারি না, চিনি পরিমাণ বুঝতে পারি না, তেলের পরিমাণ বুঝতে পারি না। তো সেক্ষেত্রে বলবো, যারা অনেক চেষ্টা করার পরও কেক তৈরি করতে পারে না, আপনারা বিস্কিট কিনে কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য এভাবে কেক তৈরি করে নিতে পারেন। হয়ে গেছে খুবই স্পঞ্জি মজাদার এই কেকটা। তো দেখতে পাচ্ছেন চামচের সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি কতটা সফট হয়েছে। তো কেকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন।